হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আর আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি আবারও একটা কেকের রেসিপি। এখানে আমি কেকটা পুরো স্পঞ্জ থেকে শুরু করে কিভাবে কেকের ডেকোরেশন করতে হয় পুরোটাই তোমাদের দেখাবো। তাহলে চলো দেখে নিই কীভাবে বানাতে হবে কেকটা। স্পঞ্জটা বানাতে কি কি লাগছে চলো একবার চট করে তাহলে দেখে নিই। এখানে দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ, পাউডার সুগার নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ, 1/4 কাপ নিয়ে নিয়েছি সাদা তেল, কার্ড আছে হচ্ছে 1/2 কাপ বা দই বা কার্ড আছে 1/2 কাপ, বেকিং পাউডার আছে হচ্ছে 1 টিস্পুন, বেকিং সোডা আছে 1/2 টিস্পুন, 1/4 টিস্পুন নিয়ে নিয়েছি হচ্ছে নুন, আর 1 টিস্পুন নিয়ে নিয়েছি হচ্ছে ভ্যানিলা এসেন্স। এখানে দেখো একটা 6 ইঞ্চির আমি মোর নিয়ে নিয়েছি, যার মধ্যে অয়েল গ্রিস করে নিয়েছি, তার উপরে বাটার পেপার লাগিয়েছি, লাগিয়ে তার উপরে অয়েল গ্রিস করে নিয়েছি। আর এর সাথে সাথেই আরেকটা কাজ করেছি, মাইক্রো ওভেন প্রিহিট করতে বসিয়ে দিয়েছি 180 ডিগ্রিতে 10 মিনিট। এখানে দেখো একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের কিন্তু নিয়েছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো হচ্ছে সাদা তেল, তারপর দিয়ে দেবো হচ্ছে এই দইটা, আর দিয়ে দেবো এই চিনিটা, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে দেখো মিক্স করে নিয়েছি। এবার দেখো একটা স্টেনার নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা আর নুন দিয়ে এটাকে স্টেন করে নেব। স্টেন দেখো করে নিয়েছি। এবার স্প্যাচুলার সাহায্যে কার্ড ফোল্ড মেথডে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি কিন্তু ব্যাটার দেখো মারাত্মক ঘন, তাই আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে 1/4 কাপ দুধ। কম কম করে অ্যাড করব, দুধটা কিন্তু আমি যখন ইনগ্রেডিয়েন্টস বলেছি তখন কিন্তু আমি বলিনি। অ্যাড করে দেবো হচ্ছে 1/4 কাপ দুধ, একসাথে কিন্তু পুরোটা অ্যাড করব না। দেখো অ্যাড করে দিয়েছি, এবার স্প্যাচুলার কাজ শেষ হয়ে গেছে, এবার ব্যালেন্স ফিক্স দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। হ্যাঁ, এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে এই ভ্যানিলা এসেন্সটা। আচ্ছা, এই ক্ষেত্রে বলে রাখি, যদি তোমাদের মনে হয় যে ব্যাটার আরও ঘন হয়ে গেছে তাহলে কিন্তু আর একটু দুধ অ্যাড করে নিতে পারো। আমি এখানে অ্যাড করেছি হচ্ছে 1/4 কাপ দুধ। ব্যাটার কিন্তু আমার পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে। আমি আবারও বলে দিচ্ছি, এক্ষেত্রে আমার দুধ লেগেছে হচ্ছে 1/4 কাপ, তোমাদের যদি একটু বেশি লাগে তাহলে একটু বেশি অ্যাড করে নেবে। এবার এটাকে মোল্ডে ট্রান্সফার করে নেব। দেখো ব্যাটার কিন্তু একদম রিবনের মতো পড়ছে, তার মানে কিন্তু ব্যাটার কিন্তু একদম পারফেক্ট রেডি হয়েছে। ব্যাটার দেখো পুরোপুরি ঢেলে দিয়েছি। অবশ্যই ব্যাটারটা ঢালার সময় খেয়াল রাখতে হবে যেন উপরটা
এতটা ফাঁকা থাকে, পুরোপুরি কিন্তু ভর্তি করে ব্যাটার ঢালা যাবে না, তাহলে কি হবে না কেকটা উপচে যাবে। এবার এটাকে ট্যাপিং করে নেব। ট্যাপিং দেখো করে নিলাম, এবার কেকটা কিন্তু বেক করে নেব 180 ডিগ্রিতে 30 থেকে 35 মিনিট, মাঝে অবশ্যই দুবার কিন্তু চেক করব। তাহলে বেক করব 180 ডিগ্রিতে 30 থেকে 35 মিনিট, মাঝে অবশ্যই দুবার চেক করব। তাহলে আমি বেক করে ফিরে আসছি। 35 মিনিটস এর মাথায় কেক দেখো পুরোপুরি বেক হয়ে চলে এসছে। প্রচন্ড গরম একটা স্টিক নিয়ে নিলাম, দেখো স্টিক কিন্তু একদম ক্লিয়ার এসছে, তাহলে কিন্তু কেক কিন্তু খুব ভালো বেক হয়েছে। এবার এটাকে ঠান্ডা করব, ঠান্ডা করে এটা আমি ডিমোল্ড করে নেব। কেক দেখো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে ডিমোল্ড করব। এবার বাটার পেপারটা আস্তে আস্তে খুলে নেব। বাটার পেপার তো খুলে নিলাম, এবার কেকটাকে কিন্তু আমি স্লাইস করে নেবো। এই ফোলা পোর্শনটা ফার্স্টে কেটে নেবো, কেটে স্লাইসটাকে সমান করে নেবো, তারপর আস্তে আস্তে স্লাইস করবো। এখানে দেখো একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব ফ্রিজে রাখা চিলড হুইপিং ক্রিম, নট ফ্রিজার, ফ্রিজারে কিন্তু ছিল না, ফ্রিজে রাখা ছিল এই হুইপিং ক্রিমটা। আমি ইউজ করেছি ট্রপোলাইটের, প্রিমিয়াম আছে এটা। এবার এটাকে বিট করে নেব যতক্ষণ না ক্রিমটা, হুইপিং ক্রিমটা ডাবল হয়ে যায়। ক্রিম দেখো পুরোপুরি বিট হয়ে গেছে, বিট হয়ে দেখো ডাবল হয়ে গেছে। ক্রিম ভালো করে বিট হয়েছে কি করে বুঝবো? যদি দেখো আমি এরকম করলাম, ক্রিমটা যদি পড়ে না যায় তাহলে বুঝবে যে ক্রিম খুব ভালো করে বিট হয়েছে। এটা বিট করতে আমার সময় লেগেছে 3 মিনিট। আমি তো ট্রপোলাইটে ইউজ করেছি, ট্রপোলাইটের ক্রিমে কিন্তু অলরেডি সুগার দেওয়া আছে, সেই জন্য এর মধ্যে কিন্তু কিছু ইউজ করার দরকার নেই। এখানে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব 2 টেবিলস্পুন চিনি, চিনির পরিমাণ হচ্ছে 2 টেবিলস্পুন, আর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে সাইড করে রেখে দেবো যতক্ষণ না চিনিটা গলে যায়। একটা টার্ন টেবিলের উপর নিয়ে নিয়েছি দেখো কেকের একটা বোল্ড, এবার এর মধ্যে লাগিয়ে নেবো সামান্য হুইপিং ক্রিম। এবার দিয়ে দেবো ফার্স্ট লেয়ার কেকের, নেক্সট এর মধ্যে দিয়ে দেবো সুগার সিরাপ যেটা অলরেডি রেডি করে রেখেছিলাম, তারপর দিয়ে দেব হুইপিং ক্রিম। দিয়ে এটা কভার করে নেব। এবার দেখো এটা কভার করে নিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দেবো দেখো পাইনঅ্যাপল ক্রাশ,
দিয়ে এটাও আমি স্প্রেড করে নেব। এবার এর উপর দিয়ে দেব ফিলিং এ চকো চিপস। এবার দিয়ে দেব কেকের নেক্সট স্লাইস। দিয়ে এইভাবে চেপে নেব। সেম প্রসেসে আবার দিয়ে দেব সুগার সিরাপ। সুগার সিরাপ দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব হুইপিং ক্রিম। দিয়ে স্প্রেড করে নেব। নেক্সট এর উপর দিয়ে দেব হচ্ছে সেম ভাবে পাইনঅ্যাপল ক্রাশ। দিয়ে এটাকে স্প্রেড করে নেব। এটা স্প্রেড করে নিলাম, উপর থেকে দিয়ে দেব সেম ভাবে চকো চিপস। এবার দিয়ে দেব ফাইনাল লেয়ার। দিয়ে এইভাবে চেপে দেব। সেম ভাবে সোক করে নেব সুগার সিরাপ দিয়ে। সুগার সিরাপ দিয়ে সোক করে নিয়েছি, এবার হুইপিং ক্রিমটা দিয়ে দেব। দিয়ে পুরোটা কভার করে নেব। পুরোটা দেখো কভার করে নিয়েছি, ক্রাম্বল কোটিং দেখো করে নিলাম। এবার এটাকে কি করব, ফ্রিজে হাফ অ্যান আওয়ারের জন্য এটাকে সেট করতে রেখে দেব। তাহলে আমি হাফ অ্যান আওয়ার পর আবার ফিরে আসছি। হাফ অ্যান আওয়ার পরে দেখো প্রথম লেয়ারের কেক বা ক্রাম্বল কোটিংটা দেখো পুরোপুরি সেট হয়ে গেছে। এবার কি করব, সেকেন্ড লেয়ারটা করে নেব। তার জন্য কি করতে হবে, বেশ খানিকটা ক্রিম আমি দিয়ে দিলাম, হুইপিং ক্রিম যেটা আগে থেকেই আমি বিট করে রেখেছিলাম সেইটাই দিয়ে দিলাম। দিয়ে প্যালেট নাইফের সাহায্যে এটা এইভাবে করে নেব, যাতে এটা সাইড থেকে বেরিয়ে যায় সেই রকম ভাবে করব। কন্টিনিউয়াসলি আমি টার্ন টেবিলটা কিন্তু ঘোরাতে থাকবো। এবার যেটা বেরিয়ে গেছে সেটা দিয়ে সাইডটা কভার করে নেব। সেকেন্ড লেয়ারের ক্রিম দেখো পুরোপুরি লাগিয়ে নিলাম, আর সাইডে যে ক্রিমগুলো লেগেছিল সেটাও কিন্তু আমি মুছে নিয়েছি। এবার এটাকে কি করব, ফ্রিজে 10 মিনিটের জন্য সেকেন্ড লেয়ারের ক্রিমটাকে সেট করব, তারপর আমি আবার ফিরে আসছি। বাকি যে ক্রিমটা বেঁচে গেছে সেটাকে আমি তিন ভাগে ডিভাইড করে নেব। ইলেকট্রিক ব্লু কালার ইউজ করলাম, জেল কালার দিয়ে এটাকে ভালো করে বিট করে নেব একটা ভাগের ক্রিমটা। এবার এটা আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব বাস্কেট নজল ইউজ করে নুড়ে। কেক আমার দেখো পুরোপুরি এদিকে সেট হয়ে গেছে, আর এদিকে দেখো আমি এখানে নুড়ে, এটা হচ্ছে বাস্কেট নজল নিয়েছি, এটা হচ্ছে ইলেকট্রিক
ব্লু কালার ইউজ করেছি যেটা আগে দেখালাম। আর এখানে দেখো N1 নিয়েছি নুরে, এটা ইউজ করেছি হচ্ছে জেল কালার, কিন্তু এগুলো অরেঞ্জ। আর এইটা দেখো নিয়ে নিয়েছি হচ্ছে লিভ নজল নুরে, এটা ইউজ করেছি হচ্ছে গ্রিন কালার জেল। এবার কি করব, আমি ডিজাইনটা করে নেব বাস্কেট নজলটা ইউজ করে। বাকিটায় দেখো এখানে বাস্কেট নজল দিয়ে আমি ডিজাইনটা করে নিয়েছি, বাকিটা N1 দিয়ে করে নেবো নুরের। রেডি হয়ে গেল, দেখো তিন রকম নজল দিয়ে দেখো বাস্কেট কেক দেখো। এবার ওপর থেকে আমি দিয়ে দেবো কিছু স্প্রিঙ্কলস, সবগুলো তো দেবো না, ফ্লাওয়ারের ওপরে দেবো। এবার কেকটাকে আমি মিনিমাম 2 ঘন্টা ফ্রিজে রাখবো, তারপর কাটিং করব। 2 ঘন্টা কিন্তু ফ্রিজে রাখতেই হবে, যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু ওভারনাইট রাখলে কিন্তু খুব ভালো হয়, কেকটা ভালো করে সেট হবে। আমি 2 ঘন্টা রাখবো রেখে তারপর কাট করব। 2 ঘন্টা ফ্রিজে রাখার পর দেখো কেক কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে, তোমাদের একটু কাট করে দেখাচ্ছি। কেকের লেয়ারগুলো দেখো, তিনটে লেয়ারই কিন্তু খুব ভালো করে দেখো বোঝা যাচ্ছে। ভেতরটা দেখো, কেকটা কিন্তু দেখো কি সুন্দর নরম হয়েছে। যদি আমার এই বাস্কেট ডিজাইনের কেকটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দিও, তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাড়িতে এইভাবে কেকটা বানিয়ে আমাকে কমেন্টে বলো তোমাদের কেকটা কেমন হয়েছে। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।